প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন উপলক্ষে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার শিলচর রামনগর বাইপাস সড়কের দুপাশে ২.৫ কিলোমিটার জায়গা নিয়ে ১,০০০টা বৃক্ষরোপণ করেন বিধায়ক দীপান চক্রবর্তী। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিধায়ক দীপান চক্রবর্তী সহ সাংসদ রাজীব রায় কাছাড়ের ডিএফও বিজয় পালবে সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উদ্যোগে অমৃত বৃক্ষ আন্দোলন, আর এই অমৃত বৃক্ষ আন্দোলনের সাথে সঙ্গতি রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে শিলচর কনস্টিটিউয়েন্সিতে বিধায়ক হিসাবে দলের সকল কার্যকর্তা আমাদের শিলচরের যত এনজিও রয়েছে, ক্লাব মেম্বার্সরা রয়েছেন, আমাদের গভর্নমেন্ট আধিকারিকরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে রামনগর শিলচর বাইপাস রোডে দুই সাইডে আমরা 1,০০০ আমরা বৃক্ষরোপণ করেছি। ৫ কিলোমিটার জায়গা টোটাল, রাইট সাইড ২.৫ কিলোমিটার, লেফট সাইড আবার ২.৫ কিলোমিটার, ৫ মিটার অন্তর করে আমরা 1,০০০ বৃক্ষরোপণ করেছি। আমাদের দলের কার্যকর্তা সহ সম্মানিত আমাদের শিলচরের বিশিষ্ট নাগরিকবৃন্দরা এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন, আর সকলে তার নিজস্ব উদ্যোগে তাদের নাম প্রতিটা বৃক্ষতে লাগিয়েছেন। আর আমরা সবাই মিলে একটা আজকে প্রমিস করেছি যে আমরা যে বৃক্ষ লাগিয়েছি এই বৃক্ষর দায়িত্ব আমার, আগামী 3 বছর পর্যন্ত অন্ততপক্ষে এই বৃক্ষকে যাতে লালন পালন করতে পারি তার একটা অনুরোধ আমরা রেখেছিলাম। সবাই সাড়া দিয়েছেন, যার জন্য সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এই সবুজায়তনের যে স্বপ্ন, এই স্বপ্নকে সফল তোলার জন্য সমগ্র আসামে যারা এই উদ্যোগে অংশীদার হয়েছেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আবারও আমাদের সকলের পক্ষ থেকে আমাদের নরেন্দ্র মোদীজিকে, যিনি বিশ্বকে একটা দিশা দেখানোর জন্য এগিয়ে চলছেন, তাকে আমরা অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভগবানের নিকট প্রার্থনা করছি যে উনি যাতে সুস্বাস্থ্য থাকুন, দীর্ঘায়ু থাকুন। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।